খেলা হবে ভাঙা পায়ে খেলা হবে দেখে নেব খেলা হবে বুঝেই গেছো এই জনপ্রিয় ডায়লগটা রিসেন্টলি আমাদের যে বিধানসভা ইলেকশন ছিল 2021-এ যে বিধানসভা ইলেকশনে প্রচণ্ড পরিমাণে জনপ্রিয় একটা ডায়লগ খেলা হবে এবং এই যে খেলা হবে যে ডায়লগটা সেই ডায়লগটা এসেছিল বা ডায়লগটার যিনি জন্মদাতা জন্মদাতাই আমি বলবো তিনি হচ্ছেন ওপার বাংলার শামিম উসমান স্যার শামিম উসমান স্যার সিরিয়াসলি ডায়লগটা এতটা পরিমাণে মানে জনপ্রিয়তা লাভ করেছে আমাদের ভারতে মানে বাংলাদেশে তো করেইছে বাংলাদেশ ওপার বাংলা থেকে এবার ভারতে পুরো ছড়িয়ে গেছিলো এই ডায়লগটা এবং এই 2019 ইলেকশনে সবচেয়ে ভাইরাল হওয়া জনপ্রিয় ডায়লগ ছিল হচ্ছে খেলা হবে সবার মুখোমুখি খেলা হবে খেলা হবে এবং এখনো অবধি আমাদের রিসেন্ট মানে রয়েছে ত্রিপুরাতে ভোট সেই ত্রিপুরাতেও পর্যন্ত চলছে খেলা হবে খেলা হবে তো হাই গাইস আমি জে বব আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন তো বুঝেই গেছো মানে বলেই দিয়েছি আমরা শামিম উসমান স্যারের জনপ্রিয় ডায়লগ যে খেলা হবে সেইটা ছাড়াও যে আরো চারটে ডায়লগ রয়েছে মানে একটা চ্যানেল থেকে আমরা নিচ্ছি যে চ্যানেলটার নাম হচ্ছে স্পাইক কিং চ্যানেল থেকে আমরা নিচ্ছি যে ভিডিওর নাম হচ্ছে শামিম উসমানের সেরা পাঁচটি ডায়লগ স্যার কিন্তু লেখা নেই স্যার স্যার আর কি আমরা স্যার বলি তো শামিম উসমান স্যার হচ্ছেন নারায়ণগঞ্জ 4 থেকে একজন বিধায়ক না উনি হচ্ছেন এমপি মিনিস্টার অফ পার্লামেন্ট উনি রয়েছেন এবং আওয়ামী লীগের একজন মেম্বার আর কি বলবো উনি তো যথেষ্ট জনপ্রিয় ওনার ডায়লগের জন্য মানে ম্যাক্সিমাম কি হয় সিনেমা বা কোনো রকম নাটকের ডায়লগ কপি করেন হচ্ছে পলিটিশিয়ানরা কিন্তু একজন পলিটিশিয়ানের ডায়লগ এতটা পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে প্রচন্ড সিরিয়াসলি মানে খেলা হবে এরকম ইউটিউবে সার্চ মারলে চলে আসবে সত্যি এই নিয়ে প্রচুর মানে প্রচুর তো আমরা ফাইনালি ডিসাইড করলাম যে এরকম একটা ভিডিওর উপর যদি আমরা রিয়াকশন না দিই তো কি করে হবে সেটাই খেলা হবে আমরাও বলবো সবাইকে খেলা হবে আরো চারটি কি যে ডায়লগ আছে সেটা আমরা শুনতে চাই আমরা তো চলো ভিডিওটাকে দেখে নিই তারপর বাকি কথা তারপর আবার খেলা হবে শামিম উসমান লর্ডার বর্ডার এমপি উনিকে এইটা এই মুহূর্তে মরে যাবে আমরা রাজনীতি করি আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে 2 আর 2 কি হয় সাধারণ মানুষ বলবে 4 হয় আমরা বলি 22 হয় আমরা অনেক আগের থেকে দেখি কি মোহাম্মদ নদভী ভাই এমপি আমি কে জনাব একেম শামিম উসমান লর্ডার বর্ডার এমপি লর্ডার এইটা এই মুহূর্তে মরে যাব কি হইছে এই মুহূর্তে মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে কেউ বলবে না শামিম উসমান কই সবাই বলবে লাশ কই কি নাম শেষ ঠিক বলেছে নাম শেষ ঠিক কথা মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য রাজনীতি করি কি পাবো না সেই আশায় রাজনীতি শামিম উসমান করে না আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই নারায়ণগঞ্জে আমরা একলাই যথেষ্ট আওয়ামী যথেষ্ট আমি এসপি সাহেবকে প্রতিনিধি বলছি আই ডোন্ট নিড দ্য পুলিশ সাপোর্টস রাত্রেবেলা ডাকলে ওখানে 2 লাখ লোক বাড়ি করতে আমার 1 ঘন্টা সময় লাগে ওই ক্যাপাসিটি আমার আছে সেটা বড় কথা নয় আমি 79 সনে জিয়াউর রহমান আটকা রাখার লোক আমরা তখনই পারছি আমরা জানি কিভাবে আন্দোলন করতে হয় কিভাবে আন্দোলন ঠেকাতে হয় আমার কোনো মাস্তান দরকার নাই লাঠির দরকার নেই বন্দুকের দরকার নেই কারণ আমি নিজেই জানি আমার চেয়ে বড় মাস্তান কেউ নাই আমার বহুত বুকের ভিতরে বহুত সাহস আছে একদিন মুখ খুলি নাই ওই যে 24 তারিখ সময় শেষ আপা আমাকে বলছে শামিম তুই ধৈর্য ধর আমি ধরছি বলছে তুই কিছু কথা বলে সরকারের বদনাম হবে কথা কই নাই এখন তো সময় শেষ মানে কই কি তুইও সমান আমিও সমান 24 তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে আশ্চর্য তুই কি হইতেছে এগুলা 24 তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাত তোর হেফাজত সব নিয়ে আমরা খেলবো 24 তারিখের পর খেলা হবে কে কতটুক মায়ের দুধ খেয়ে রাজনীতি করে 24 তারিখের পর বোঝা যাবে আরে কারে খেলা শিখান আমারে আমাকে খেলা শিখাবেন আমরা তো অনেক ছোটবেলার খেলোয়াড় রে ভাই খালা একটা জিনিসই রে বেশি বড় খেলোয়াড় হতে পারি নাই
তবে একটু মাথার তার ছিঁড়া খেলোয়াড় ছিলাম আগে, মাথার তার একটু ঢিলা ছিল তখন। আমরা রাজনীতি করি, আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে দুই আর দুই কি হয়, সাধারণ মানুষ বলবে চার হয়, আমরা বলি বাইশ হয়, আমরা অনেক আগের থেকে দেখি কি হয়। ফাটাফাটি মানে বিভৎস, মানে কি বলবো, বিভৎস লেভেলের এনার কনফিডেন্স, মানে স্যালুট। মানে আমরা কোনোরকম পলিটিশিয়ান বা কোনোরকম পার্টিকে প্রমোট করছি না, আগে দিয়ে বলে দিই, বা কোনো সাপোর্ট কিচ্ছু করছি না, এটা ভেবো না, অনেকেই ভাববে যে একদম না, কোনোরকম আমরা মানুষ হিসাবে, ব্যক্তি হিসাবে, বা ওনার যে কথাগুলো যেগুলো ভাইরাল হয়েছে, তোমরা সবাই জানো এখানে নতুন করে বলার কিছু নেই, সেই ব্যাপারে আমরা রিয়াকশন দিচ্ছি বা কথা বলছি। মানে উনি কাকে উদ্দেশ্য করে বলছে সেটা নিয়েও আমাদের কোনো, মানে কোনোরকম একদম সাপোর্ট না, ভালো মতো শুনে নাও, আমরা কাউকে সাপোর্ট করছি না, কোনোরকম পার্টিকে সাপোর্ট করছি না, কোনো কিচ্ছু না, আমরা মানুষ। এবং তার যে কথাটা যেটা ভাইরাল হয়েছে, দুবার করে বললাম ভাইরাল হয়েছে, এবং আমাদের ইন্ডিয়াতে পর্যন্ত ভাইরাল হয়েছে, মানে এখানে মানে লোকের মুখে মুখে, লোকের মুখে মুখে, এবং বিশ্বাস করো বাঙালিদের তো মুখে রয়েছে, বাঙালি থেকে অবাঙালি হয়ে গেছে, অবাঙালিদের মুখে পর্যন্ত চলে গেছে, খেলা হবে, বলতে পারছি না পুরোপুরি, তোমার বলছে খেলা হবে, তো এরকম একটা ব্যাপার, এইরকম লেভেলে, এই লেভেলে চলে গেছে ডায়লগটা। তো তাই জন্য আমরা যখন দেখলাম ইউটিউবে যে ভিডিওটা, তো আমরা ভাবলাম যে এই ভিডিওটা রিয়াকশনটা ছাড়া যায় কীভাবে, ছাড়তে পারলাম না, তো নিয়ে চলে আসলাম। যাই হোক, তো বেশ ভালো লাগলো উনার যে একজন নেতা হিসাবে যেরকম হওয়া উচিত, যতটা কনফিডেন্ট হওয়া উচিত ততটাই রয়েছে। এবং সব থেকে দেখবে যখন নেতাদের কোনো রকম ভাষণ আমরা আজকালকার দিনে যখন শুনছি, তখন ওনার ভাষণে কি নতুনত্ব রয়েছে, মানে মানুষ কিন্তু সবসময় নতুন খোঁজে, নতুন বক্তব্য শোনে, বা নতুন বিচার, নতুন বুদ্ধি, এই জিনিসগুলো বা নতুন পথ দেখতে ভালোবাসে। তো সেই রকমই ওনার যখন তুমি কোনো কিছু বলছো, তার মধ্যে নতুনত্ব বা একটা অ্যাট্রাকটিভ কিছু থাকবে, সেইটা বেশি পরিমাণে জনপ্রিয়তা লাভ করে, এবং সেইটা ওনার প্রত্যেকটা কথার মধ্যে রয়েছে। একার এক আমি শুনেছিলাম, একার এক দুই হয়, একার এক এগারো, উনি ওটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন, আর দুই আর দুই চার নয়, দুই আর দুই বাইশ হয়। এবং ওনার যেটা অ্যাক্টিং, খুব ভালো, খুব পজিটিভ কথা বললেন উনি, যেটা হচ্ছে আমি মরে যাওয়ার পর কেউ বুঝবে না যে একদম ঠিক কথা, মরে যাওয়ার পর মানে যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তুমি, তুমি তারপর তোমার একদম ঠিক কথা বলেছে, সত্যি একদম এই কথাটা। এবং উনি যেটা বললেন যে ছোটবেলা থেকে খেলে আসছি, এবং মাঝখানে যেখান থেকে উঠেছিল অনেক ছিলেন, এবং তখন আমাদের এখানে মুর্শিদাবাদের একজন জনপ্রিয় নেতা যার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল স্যার, উনার মতো লাগছিল খানিকটা, উনি আমাদের এখানে গোপাল ভাঁড় নামেও পরিচিত। যাই হোক, তো উনার কথাগুলো এরকম যে নাড়ু দেওয়া হবে, নকুল দানা দেওয়া হবে, রাস্তায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে, এরকম কথাগুলো যেগুলো মানে মানুষের যে কথাগুলো জনপ্রিয়তা লাভ করে, সেরকম উনার কথাগুলো যথেষ্ট পরিমাণে জনপ্রিয়তা লাভ করেছে, এবং বেশ ভালো লাগছে। জানতাম না আগে, সত্যি জানতাম না যে উনার মানে ওপার বাংলা থেকে কথাটা এসছে, যখন জানতে পারে সত্যি খুব ভালো লাগলো। যে আমি তখনই ডিসাইড করেছিলাম যে কোনো না কোনো দিন দেব, ফাইনালি আজকে আমার দিয়ে দিলাম, তো সিরিয়াসলি বেশ ভালো লাগলো। আর একটাই কথা বলতে ইচ্ছা করছে, খেলা হবে, খেলা হবে, আমাদের খেলা হবে। আর তোমাদের যদি আমাদের সাথে এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেল বাটনটা টান করে বাজাতে, যারা আমাদের সাথে নতুন যারা তাড়াতাড়ি খেলা হবে ভাবে সাবস্ক্রাইব করো, না খেলা হওয়ার জন্য সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু মুশকিল আছে। আর তার সাথে সাথে আমাদের ইনস্টাগ্রামে বেশি করে ফলো করো, আর ইউটিউবে চ্যানেল লিঙ্কটাকে বেশি করে শেয়ার করে দাও, যাতে সাবস্ক্রাইবার ভিউয়ার্স বেশি বেশি করে বাড়ে। আর হাতলি গেছে আজকে একটু, বুঝতে পারছি, ওই তো তোর উত্তীত হয়ে গেছে, খেলা হবে শুনে, খেলা হবে শুনে তুই খেলতে ইচ্ছা করছে। আর ফেসবুকে গ্রুপটা বলিনি তো, খেলা বলতে বলতে ভুলিয়ে দিচ্ছিস, কিন্তু তুই ফেসবুকের গ্রুপটা বেশি করে জয়েন করো, আর পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দাও, বন্ধু বান্ধব, অফিস কলিগ, এক্স ওয়াই জেড, পাড়া প্রতিবেশী, যত সোশ্যাল মিডিয়া, কাউকে ছেড়ো না, কাউকে না, আত্মীয় স্বজন একদম কাউকে না, কাউকে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও, পরের ভিডিওতে তোমার সাথে আবার দেখো, ততক্ষণের জন্য টাটা।